নদীমাতৃক বাংলাদেশকে নদী দিয়ে সাজিয়েছে প্রকৃতি। নদী দেশকে অনেক কিছু দিলেও মানুষ নদীকে বানিয়েছে দখল ও দূষণের আধার। ঢাকা শহরকে চারদিক থেকে ঘিরে থাকা নদীগুলো দখল দূষণে শ্রী হারিয়েছে। এর মধ্যেও এমন কিছু এলাকা আছে যেখানে দখলদারদের নজর এখনো পড়েনি, তবে স্রোতের সঙ্গে দূষণ ছড়াচ্ছে সবখানে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী খান আলামিন। আজ দেখবেন যার প্রথম পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। প্রকৃতির অনিন্দ রূপ এমন সৌন্দর্য দৃশ্যমান হয় কেবল নদীর বুক জুড়ে। উত্তরা থেকে পূর্ব দিকে কয়েক কিলোমিটার এগুলেই উত্তরখানের কাঁচকুড়ার ভাতুরিয়া গ্রাম, ঢাকা সিটি কর্পোরেশনের শেষ সীমা, যেখানে স্থানীয় নলী নদী যুক্ত হয়েছে ঢাকার পূবের অন্যতম নদী বালুর সঙ্গে। দৃষ্টির ওপারে ভাদুন গ্রামের বড়কাও হর্দি বাজার, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা, পুবাইল নামে সবাই যাকে চেনে। মূলত এদিকটাতেই ঢাকার সঙ্গে গাজীপুরের সীমারেখা টেনে দিয়েছে বালু নদী। ঢাকার চারপাশের চার নদীর মধ্যে বালুর বিস্তৃতি তুলনামূলক কম, এদিকটায় এখনও ভূমিদস্যুদের নজর পড়েনি। তবে দূষণ, পানির কোনো রং নেই কথাটা এখানে খাটে না, পানি এখানে কালো। ঢাকার দূষিত পানির স্রোত বয়ে যাচ্ছে এসব মনোরম এলাকাগুলোতেও। ভাতুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব ইমান আলী এবং স্থানীয় চেয়ারম্যান কামালউদ্দিনের বড় ভাই গিয়াসউদ্দিনের সঙ্গে কথা হয় বালু নদী নিয়ে। স্মৃতি হাতরে এখনের সঙ্গে সুস্পষ্ট পার্থক্য গড়ে দিলেন দুই পৌর। আমরা নৌকা পাইছি, যেন নৌকা রয়েছে হ্যাঁ তুই পানি দিয়া পাক করছি, আবার নদীর পানি বুড়ে করছি, বুড়ে খাইছি, ব্যবহার করছি, খাওয়া দাওয়া করছি নদীর পানি দিয়া। কিন্তু বর্তমানে তো নদীর পানি হাতও দন যায় না, এরকম ব্যবহার উপযুক্ত হয়েছে। মাছ প্রচুর পরিমাণে মাছ ছিল, ওখানে পল্লী পড়ে গেছে, মানে দূষণ হয়ে গেছে, ওখানে গোসল করাই যায় না, এই অবস্থা আমরা চলে গেছি। এটা যদি ঠিক না হয় অদূর ভবিষ্যতে খুব সংকটপূর্ণ। নদীর যেখানে এখনো দখলের ছোবল পড়েনি সেগুলো ঠিক রাখতে বা প্রয়োজনে বিস্তৃত করতে চায় নদী রক্ষা কমিশন। আমরা বাংলাদেশের সকল নদী পথগুলোর উপরেই বাস্তবে পরিদর্শন করছি, পরিবীক্ষণ করছি, উন্নয়নমূলক নদীগুলোর যে কর্মকাণ্ড হচ্ছে সেটা দেখছি, বর্তমান অবস্থা দেখছি। ট্রেন্ডটা এখন বন্ধ হয়ে গেছে যে নতুন করে করতে দিচ্ছে না, এখন যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে আমরা ইতিমধ্যে উচ্ছেদের অভিযান চালানোর জন্য বলেছি জেলা প্রশাসন। তিনি জানান, 50 বা 60-এর দশকের রূপে নদীকে ফেরাতে কাজ করছে কমিশন।